প্রিয় দর্শক সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের গ্রন্থের নাম চার খলিফার ছয়শ শিক্ষণীয় ঘটনা মূল লেখক আহমদ আব্দুল আত্মাবি গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন অনুবাদ করেছেন শাইখ আব্দুর রহমান বিন মোবারক আলী সম্পাদনায় কাজী মোহাম্মদ হানিফ দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থটি সম্পর্কে আমাদের সম্মানিত মহান চার খলিফার ছয়শটি শিক্ষণীয় ঘটনা ছোট ছোট করে এই গ্রন্থটি মূল্য চারশো টাকা মাত্র যারা পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন সিক্স এইট টু জিরো নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন আমি দীর্ঘ সূচির দিকে যাচ্ছি না কয়েক পৃষ্ঠাব্যাপী সূচি বিষয়টি হলো চার খলিফার জীবনের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন তাদের যে জিহাদ সংগ্রাম সব বিষয়ে এখানে ঘটনা আছে যদি সংক্ষেপে বলতেন চার খলিফা আমরা এদের নাম জানি আবুকুর মাহমুর রসমান আলী আলী এই চারজন আলাদা রসুল সাল্লা খুবই কাছের মানুষ ছিলেন যারা নবী সাল্লাহামের মানহাজ অনুযায়ী খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন বলেই তাদেরকে চার খলিফা বলা হয় থাকে এটা চার খলিফা বলতে আমরা এটা বোঝার সুযোগ নেই যে মানে এদেরকে রসুল সাল্লাহসাল্লাম খেলাফতের দায়িত্ব দিয়ে মনোনীত করে গেছেন বরং তারা আলদারসুল সাল্লাহ ইসলামের মানহাজ অনুযায়ী খেলাফত এবং রাষ্ট্র পরিচালনা করেছেন এই জন্য তাদেরকে চার খলিফা বলা হয় থাকে তো এদের জীবনটা আসলে অন্যদের জীবনের চেয়ে একটু ভিন্ন কারণ এরা যত কাছের থেকে আদার রাসুলসাল্লাহামকে পেয়েছেন অনুসরণ করেছেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন ফলে সাধারণ মানুষের চেয়ে এদের বৈশিষ্ট্যগুলো অনেক গুরুত্বপূর্ণ তারা তো চাক্ষুষ করেছেন চাক্ষুষ করেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন কারণ অন্য অন্য সাহবায়িকার আমরাও রসুল্লাহ আসলামকে পেয়েছেন কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা একটা কঠিন কাজ এটা জটিল বিষয় অনেক বড় অনেক মানে সমস্যা রয়েছে অনেক জটিলতা রয়েছে তবে ফলে তাদের জীবনী থেকে আসলে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো কয়ামত পর্যন্ত আগত উন্নতের জন্য দিক এখান থেকে আমরা ইনফরমেশান নিয়ে গাইডেন্স নিয়ে বিশ্ব রাজনীতি তৈরি করতে পারব মানে এই ধরনের মৌলিক কিছু শিক্ষণীয় বিষয় নিয়েই এই রচনাটি সেখানে হয়তো একশো ছয়শটি বিষয় উল্লেখ করা হয়েছে কিন্তু শুধু ছয়শটি আছে তাদের জীবনে ব্যাপারটি এমন নয় কারণ আরও বেশি অসংখ্য রয়েছে অসংখ্য রয়েছে এগুলো যদি আমরা আমাদের জীবনের জন্য নিতে পারি এবং এগুলি থেকে যদি আমরা বিশ্ব রাজনীতিকে বিল্ড আপ করতে পারি তাহলে বিশ্বে ওই তিরিশটি বছর এই তিনজনের মানে ক্ষমতাকাল ছিল সময় ছিল তিরিশটি বছর তিরিশ বছর এই তিরিশ বছর চল্লিশ উনিশশো চল্লিশ শেষ হয়েছে চল্লিশ সীজির সময় শেষ হয়েছে তো এই সময়টুকু আমাদেরকে আবারও গোটা পৃথিবীতে একটি শান্তিময় নিরাপদ মানবতা মানবতায় ভরপূর্ণ ইনসাফ ভিত্তিক ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠির উপর নির্ভরশীল একটা সুন্দর সমাজ কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো কিন্তু সেখান থেকে শিক্ষা আমাদের সম্মানিত এই চারি চার খালিপাদ জাজিরাতুল আরবে সেখানে তারা সমাজে বসবাস করতেন পরিবারে বসবাস করতেন রাষ্ট্র পরিচালনা করতেন বর্তমান সময়ে তো শত শত রাষ্ট্র একটি পার্থক্য আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তারা রাষ্ট্র পরিচালনা করতেন জীবনযাপন করতেন পরকালকে সামনে রেখে আর বর্তমান সময়ে আধুনিক বিশ্বে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা শুধু বাদী অনেকেই তো ইহল কি রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা আর পরকালকে সামনে রেখে পরকার বিশ্বাসকে সামনে রেখে যে রাষ্ট্র পরিচালনা এর মধ্যে তো মৌলিক পার্থক্য আছে যদি এক বাক্যে কিছু বলতেন আমাদের শেষ করতে হবে ইহলোককে সামনে রেখে যদি রাষ্ট্র পরিচালনা করে থাকেন তিনি আসলে দুনিয়ার বিষয়কে অগ্রাধিকার দিবেন আখরাতকে মোটেও গুরুত্ব দিবেন না সেটা করতে গিয়ে তো অনেক বিশৃঙ্খলা হয়তো জুল করবেন অথবা জুলমের শিকার হবে এটাই মৌলিক কথা তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা বার্তা পেলাম ভাবি মানুষ হিসেবে আমাদের জীবনকে আমরা পরিচালিত করি শান্তি উন্নতি সমৃদ্ধি ইনসাফ এটাই যেন হয় আমাদের মূলনীতি ঘরে বাইরে সব জায়গায় দেখা হবে ইনশাল্লাহ আগামী জমাবার একই সময়ে মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আয় রব এই সব দামে দামে তনমনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবিয়ার সব দামে দামে মনে তার এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর